এতদিন ঘরে কোনো টেলিভিশন ছিল না বলে সাফচেয়ে গোল রক্ষক রূপনার খেলা দেখতে পারত না পরিবারের সদস্যরা। তবে এবার সে আক্ষেপ ঘুচল। বৃহস্পতিবার রূপনার গ্রামের বাড়ি নানিয়ারচরের দুর্গম ভূই আদামে গিয়ে 32 ইঞ্চির একটি টেলিভিশন এবং ডিটিএইচ সংযোগের ব্যবস্থা করে দেন নির্বাহী অফিসার মোহাম্মদ ফজলুর রহমান। তাতে বেশ খুশি সাফে এবারের সেরা গোল রক্ষকের পরিবার। হতদরিদ্র পরিবারে জন্ম নেয়া সাফচেয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোল রক্ষক রূপনা চাকমা জন্মের আগে হারান বাবাকে।